কবে শুরু মেলা? সে তো হারিয়ে গেছে কবে। কেউ বলেন 300 বছরের পুরাতন, আবার কেউ বলেন 350 বছরের পুরাতন। শুরু সে যে প্রাচীন কাল থেকেই হোক, তবে ভাটা পড়েনি উৎসায়। সুন্দরবনের কোল ঘেঁষে ভারত বাংলাদেশের সীমান্তবর্তী প্রত্যন্ত গ্রাম কুমারপুকুর কালী পুজো উপলক্ষে প্রতিবছর বাংলা সনের মাঘ মাসের শেষ শনিবার কালীমাতার বিগ্রহ স্থাপিত হয় এবং এই মেলার উদ্বোধন হয়। কুমারপুকুর কালীমায়ের মন্দিরের একটা বিশেষ ঐতিহ্য হলো, এটা হিন্দু মুসলমানের একটা বিরাট বড় সম্প্রীতির জায়গা। এখানে যে মেলাটা হয় মূলত মুসলিম অধ্যুষিত এরিয়ায়, কিন্তু মুসলিমদের এত সুন্দর পরিষেবা বা সাপোর্ট পাওয়া যায় যার কারণে আমরা মেলা সুষ্ঠুভাবে চালাতে পারি। এখানে হিন্দুরা একঘরও বসবাস না করার সত্ত্বেও আমরা মেলা এত সুন্দরভাবে পরিচালনা করতে পারি মুসলিম ভাইদের সম্পূর্ণ সহযোগিতার কারণে। এই মা উঠেছিলেন, আমাদের মায়ের বেদবাগান আছে, বেদবাগানে সেখান থেকে মায়ের পূজা চলে আসছে, ঠিক আছে। প্রত্যেক বছর মাঘ মাসের শেষ শনিবার এই মায়ের বাৎসরিক পুজো অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শুরু হয় এবং চলে পুরো এক সপ্তাহ। এই এলাকার প্রায় 80% মানুষ ইসলাম ধর্মাবলম্বী, কিন্তু কালী পুজো উপলক্ষে কিন্তু হিন্দু মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে মেতে ওঠেন এই মেলায়। দেবীর পুজোর পাশাপাশি চলছে প্রসাদ বিতরণ, মেলায় বসেছে হরেক রকমের দোকান। কথিত আছে আলী চৌধুরী নামে এক মুসলিম ব্যক্তি জঙ্গলে একসময় কালীমাতাকে দেখতে পেয়েছিলেন, সেই সময় থেকে এই মেলা হয়ে আসছে। মূলত 7 দিন ধরে চলে এই মেলা। রাজ্যের পাশাপাশি রাজ্য ছাড়িয়েও বাইরের রাজ্য থেকেও মানুষ আসেন এই মেলায়। শুরু হয়েছিল এখানে, জঙ্গল ছিল, সেই জঙ্গলে এখানকার এক মুসলিম, তার নাম অলি চৌধুরী, তিনি মাকে জঙ্গলের ভেতর পেয়েছিল, পেয়ে সে পুজো পার্বণ করত। তারপরে মা তাকে স্বপ্নাদেশ দিয়েছিল যে মাঘ মাসের শেষ শনিবারে মায়ের মূর্তি তৈরি করে পুজো করতে ব্রাহ্মণ ডেকে, এবং ওই পুজো উপলক্ষে 8 দিন মেলা অনুষ্ঠিত হবে। সেখান থেকে আজ 350 থেকে 400 বছর এই মেলা এইভাবেই চলে আসছে। অগণিত মানুষ আসেন এই মেলায়। এই মেলা উপলক্ষে মন্দির চত্বরের পার্শ্ববর্তী মাঠে বসেছে প্রায় 450 থেকে 500টি দোকান, যেখানে খাওয়া দাওয়ার থেকে শুরু করে নানারকম সম্ভারে ভরপুর। সব মিলিয়ে বছরের বিশেষ সময় হিন্দু মুসলিম একযোগে মেতে ওঠেন এই মেলায়। বসিরহাট থেকে জুলফিকার মোল্লা, রিপোর্ট, নিউজ 18 লোকাল।